বতাকুনুল জিবালু কালইনিল মানফুশ, পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, পাহাড় উড়ে যাবে। সুবহানাল্লাহ, পড়ো, পাহাড় পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উড়বে কিভাবে? আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম, রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি। কোরআনে কারিমে সূরায় রোম রয়েছে, এই রোম সেই রোম। এখানের বাদশার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন, সেই রোম। 12 থেকে 15 হাজারের মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন, যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল, জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই, বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা। রোম ইসলামের দুশ্মনদের রাজধানী, সেইখানে যখন আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান, ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভ্যাটিকান, তার পাশেই বিশাল মসজিদ, সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই, কত বদনাম, সাহের, কাহেন, কাজ্জাব, শায়ের, নউযু বিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো। আর আল্লাহ শুনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। রোম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল, যেটা আমি বলছি সফর কাহিনী শোনাবার সময় এটা না, যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেই জন্য বলছি, পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলি, নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি, এবং ওটা তার নামই একটা প্রভিন্স, ভূমধ্য সাগরের পারে ভিসুবিয়াস, পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি, সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে। যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু, এই এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকু যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম। পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে, যখন ভিসুবিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল, আমি নিজেই আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম ভিসুবিয়াসের শীর্ষে বিশাল গর্ত, আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে, এই মাঠের 1/4 হবে গর্তটা, সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে আগ্নেয়গিরি, পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়লো ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য,
পাথর কিভাবে গলল গলে পাথরগুলি গলে পড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে চতুর্দিকে ছিটকে পড়েছে সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয় কোনোটা সাদা কোনোটা কালো মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুবিয়ার যে অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাকে তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায় পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম আল্লাহর কাছে খুব দোয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে তবে সুপ্ত যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয় ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় গরক হয়ে যায় আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হলো প্রশস্ত রাস্তা আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজারঘাট সব কিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই পিলারগুলি এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে গরক হয়ে যাওয়ার কারণটা কি আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনা ব্যভিচার বেশি হতে থাকে আল্লাহ গরক করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোনো দেশে কলেরা কোনো দেশে জলোচ্ছ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস আল্লাহ পাক এই গজব দিয়েছেন বন্ধুগণ আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন রব্বি আরিনি কাইফাত তুহিল মাউতা হে আল্লাহ তুমি মরাকে জিন্দা করবা কেমনে আল্লাহ পাক বলেন আওয়ালাম তুমিন তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালাকিন লাইয়াতমাইন্না কালবি যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে মুর্দা কেমনে জিন্দা হবে আল্লাহ দেখায় দিলেন পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন একথা কলিজার মধ্যে তার উপর ইমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন ইমান আরো মজবুত হয়েছে যা ছিল আরো মজবুত হয়েছে সুবহানাল্লাহ আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে আমি পাহাড়ের উপরে কেঁদেছি যার যার হয়ে কেঁদেছি বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন কুল সিরু ফিল আরদ আমার জমিন ঘর ভালো করে দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন
মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এ পৃথিবী ধ্বংস হবে, এ পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আর একটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি, 900 মাইল দূরে। সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা, সমস্ত মসজিদগুলি আজ তালাবন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে, আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরময়ের তাফসির মাহফিল যখন আসে কলজাটা কাঁদতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না, এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। আপনারা দোয়া করুন তাদের জন্য। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনে কারীমের আলোচনা শুনেছি, দরুদ ও সালাম পড়েছি, জিকির আজগার করেছি, মেহরবানি করে সওয়াবটুকু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা, তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুনা রবীন, আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। ও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন, ও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পীর মুর্শিদ, আমাদের উস্তাদ, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, যার যা মারা গেছে সকলকে ক্ষমা করে দাও। গোটা পৃথিবীতে আজকে যত মুসলমান বেঁচে আছেন সমস্ত মুসলমানদের গুনাহখাতা মাফ করে দাও, সমস্ত মুসলমানদেরকে এক বানায় দাও, নেক বানায় দাও, মুসলমানদের জিন্দেগির গুনাহখাতা মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله